একটি কারাগারে পরিণত হয়েছে, একটি নির্যাতিত জাতি হিসেবে আমরা পরিণত হয়েছি। স্বাধীনতার এত বছর পরেও এই জাতি এইভাবে থাকবে কল্পনাও করতে পারে নাই। আজকের এই বিজয় দিবসে আমাদের শপথ হচ্ছে এই দেশে জনগণের সরকার কায়েম করা, এই অবৈধ সরকার, এই অগণতান্ত্রিক সরকার, একটা নিরপেক্ষ সরকার নির্বাচন করা, সেটাই হচ্ছে আজকের এই বিজয় দিবসের শপথ। আজকের এই শহীদ মিনারের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা সেই শপথ নিচ্ছি। মৃত্যুবরণ করেছে সেসব শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, যারা স্বাধীনতা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, পাশাপাশি তাদের প্রতি অবিলম্বে আমাদের বাইরে মুক্তি অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, গায়েবী মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অবিলম্বে বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি এবং সেই শপথ নিচ্ছি আজকে আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এই শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে, সেটাই আমাদের আজকের শপথ। এবং অনেকের মোবাইল হারিয়ে যাচ্ছে, প্রশ্নটি ছিল একই, আপনাদের মোবাইল সিন্ডিকেট থেকে আপনাদেরকে রক্ষা করবো, যে মোবাইল সিন্ডিকেট এখানে ঢুকেছে মোবাইল চুরির জন্য, মোবাইল সিন্ডিকেট থেকে নিজেদেরকে রক্ষা করো। কৃষক জেরা ভাই এখনো স্বীকৃতি দিচ্ছে না, সেই বিষয়টি নিয়ে কি মেসেজ রয়েছে আপনার? দেখেন স্বাধীনতা যুদ্ধের যে ঘটনাগুলো, আমাদের কোনো জিনিসের স্বাধীনতা যুদ্ধের সম্বন্ধে আমাদের কোনো বিতর্ক নেই। স্বাধীনতা আমাদের স্বাধীনতা, আমাদের জাতির জন্য গর্বের ব্যাপার, আমরা গর্বিত জাতি, সারা বিশ্বের বুকে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন দিচ্ছেন, জাতিসংঘ যেটা দিচ্ছে না আমরা সেটা শুধু সেই সরঞ্জাম যেসব জাতিসংঘ দিয়েছে যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ, আমরা চেষ্টা করছি পুস্তক গ্রহণ করেছেন তা আমরা সরাসরি সম্প্রচার মাধ্যমে চেষ্টা করছি, যে সংখ্যক পাশ থেকে যারা দুঃখ ছিলেন অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকুন। আসুন আসুন আসুন।